বন্ধুরা, আজ আমি সিঙ্গারের একটি ব্লেন্ডার মেশিনের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আপনাদের দেখাবো। তাহলে আসুন আমরা এই ব্লেন্ডার মেশিনটির কি সমস্যা এবং তার কি সমাধান দেখে নিই। বন্ধুরা, ব্লেন্ডার মেশিনটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখলাম এটি চলছে না। তাহলে এবার খুলে দেখব এর সমস্যাটাই কোথায়। সর্বপ্রথম এর যে এসি কর্ডটি আছে সেটিকে চেক করব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এসি কর্ডটি ভালো আছে। বন্ধুরা, দ্বিতীয়তে এর যে ব্রেকার সুইচটি আছে সেটিকে চেক করব। বন্ধুরা, ব্রেকার সুইচটি যদি ভালো থাকে তাহলে মিটারের কাটা নড়বে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্রেকার সুইচটির মেপে দেখলাম ওটি মিটারের কাটা নড়ছে না, তার মানে ব্রেকার সুইচটি খারাপ। তাহলে এটিকে পরিবর্তন করলে আমাদের ব্লেন্ডার মেশিনটি রেডি হয়ে যাবে আশা করি। তাহলে এটিকে পরিবর্তন করে দেখা যাক। দেখুন বন্ধুরা, ব্রেকার সুইচটি চেক করছি, মিটারে কাটা নড়ছে না, তার মানে এটি খারাপ। এর পরিবর্তে আরেকটি নতুন ব্রেকার সুইচ এখানে লাগালে হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি ব্লেন্ডার মেশিনটাকে সুন্দরভাবে সেটিং করে নিচ্ছি।
বন্ধুরা, আমার এই ব্লেন্ডার মেশিনটি রিপেয়ার করা সম্পূর্ণ হয়েছে। এবার চেক করে দেখব ব্লেন্ডার মেশিনটি চলছে কি না। আর বন্ধুরা, আমার এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানালে খুশি হব। ধন্যবাদ।